একটা একটা কোলিস ফ্র্যাকচার। তো কোলিস ফ্র্যাকচার আসার পরে আমাদের কিছু পুনর্বাসনের দরকার হয়। আমরা এখন দেখাবো যে কিভাবে আমাদের ব্যায়ামগুলো করতে হবে। তো প্রথমত যেহেতু ফ্র্যাকচারটা এখানে এবং সবসময় ফ্র্যাকচার যে ঠিক মতো অ্যালাইনমেন্ট মানে এরকম জোড়া সুন্দর করে লাগে এরকমও না, কিছু একটু এদিকে এরকম থাকে, তো সেই জন্য এগুলো কিছুটা উঁচু হয়ে থাকতে পারে। তবে এই ব্যায়ামগুলো সবসময় করতে হবে, বিশেষত প্রথম 6 মাস। প্রথমত হলো আমাদের এই জয়েন্টের যে ব্যায়ামগুলো এটা হচ্ছে এরকম 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 এরকম, হাড়টা আছে এরকম আর এরকম, এটা এখানে রেখে করতে হবে এরকম আর ফ্ল্যাট করে রেখে। না এটা হয় না, এটা উঠাতে পারবে না। আচ্ছা উঠানো যাবে না, এটা আর এদিকে। তাহলে আমাদের 6টা মুভমেন্ট দেখিয়ে দিলাম। একটা হচ্ছে আমি যদি এটা উপরে করি তাহলে এরকম এরকম, তাহলে দুইটা এদিকে এদিকে চারটা এদিকে এদিকে, এটা এখানে লাগাতে হবে আগে এদিকে এখানে আসতে হবে আস্তে ধীরে যদ্দুর পর্যন্ত, হালকা ব্যথা লাগে তদ্দূরে, আজকে একদিন আপনি আনতে পারবেন। হ্যাঁ গেল একই রকম, আবার এরকম করে করতে হবে। তাই এই যে এটা এরকম করে এই দিকে টান দিবো, বুঝতে আসে একটু পেন দেব, হ্যাঁ বেশি না, প্রতিদিন একদম দিতে দিতে যতটুকু সহ্য করা যায় আর কি, এটাকে আমরা বলে এসেছি। তারপর আবার এটাও এরকম, এটাও এরকম করবেন, এই পাশটাতে ব্যথা বেশি লাগে আর কি, হ্যাঁ এরকম করবেন। আর এটা এটা করবেন আপনি, ধরেন এদ্দুর করছেন এটা এখানে লাগান, ধরেন এটা করতে পারতেছেন না, আপনি ঝুঁকে যান না, আপনি ঝুঁকে যান না, আমি সোজা থাকি, আপনি সোজা থাকেন না, আপনার সুপারনেশন প্রায় ফুল, এটা ধরেন যাচ্ছে না, তাহলে এদিকে একটু ঠেলা দিবেন, অন্য হাত দিয়ে দেবো, অন্য হাত দিয়ে দিবেন, আস্তে আস্তে ঠিক আছে, ধরেন আমার যাচ্ছে না, আমি দিলাম এটা। এরপর যেটা করবেন আরেকটা হলো এরকম, এবার এদিকে দিলেন তো আপনি পিছন থেকে এদিকে ঠেলা দিবেন, মানে আমার যেই হাতটা ইনজুর্ড ওইটা দিয়ে ধাক্কা দেবো, ওই হাত দিয়ে। আচ্ছা ওকে, আমি যে ইনজুর্ড হাতটা এটা দিয়ে ধাক্কা দিলাম, হ্যাঁ একটু জোর দিলাম, এরপর এদিকে দেন উল্টা উপর দিকে টান দেন, হ্যাঁ আচ্ছা সোজা সোজা করতে একটু সমস্যা, হ্যাঁ আস্তে আস্তে করেন, আস্তে আস্তে, এরপর এদিকে দেন সাইডওয়াইজ, তারপর এদিকে দেন, হ্যাঁ এটা করবেন হচ্ছে এটাকে এরকম করে এরকম করবেন, মানে আসল কথা হচ্ছে আপনি এটা এরকম করা, এটা অবশ্য আপনি অন্য কেউ হাত দিলে ভালো হবে, যেমন ধরেন এখন আপনি আমাকে ঘুরিয়ে দেন, আমি আপনাকে এরকম দিচ্ছি, আচ্ছা এটা এই হাতে করাটা একটু মুশকিল। আর এখন আপনি উল্টা দেন, আমি ধরে রাখছি, আচ্ছা এরপর কাজ হবে আপনার এই যে কেউ এটা অন্য কেউ বা আপনি অন্য হাত দিয়ে এরকম ম্যাসেজ করে দিন, এই যে জায়গাগুলো এই জমাট বাঁধা জায়গাটা পুরোপুরি ঠিক হবে না। আচ্ছা আমার হাতটা এই যে এখানে যে ব্যান্ডিংটা এটা কি পুরোপুরি পুরোপুরি আসবে? এটা ইনশাআল্লাহ পুরোপুরি আসবে, আস্তে আস্তে সময় লাগবে না, সময় লাগবে। আর এটা হাতে যে আমি এই যে মুষ্টি করতেছি শক্তি পাচ্ছেন না, এটাও ঠিক হয়ে যাবে, গত সপ্তাহে আমি বেশি করতে পারতাম না, আস্তে আস্তে এক সপ্তাহ অনেকটা ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা এরকম করবেন, মূলত যে এখানে এটা আছে এখানে এখানে একটু ব্যাপার আছে, আমি আজকে আপনার আপনার যেহেতম দিনে এরকম পাচ্ছি, অনেকের কিন্তু একই রকম থাকবে না, অনেকের থাকবে দেখা যাবে হাত ফুলে আছে, হ্যাঁ কোনো কিছু করা যাচ্ছে না, একদম ফুলে গেছে। তবে ব্যায়ামগুলো মোরালেস এরকম, যে যেটা পারে সেটা করবে, বেশি ব্যথা হলে এটা করা যাবে না, তাহলে এগুলো করবেন, এগুলোকেও এরকম করে দেবেন, যেটা বলা হয়নি খুব ইম্পর্টেন্ট, এটা হলো একই সাথে এটার সাথে এই এই মুভমেন্টগুলো করতে হবে, এটা এবং এগুলোর মুভমেন্ট করতে হবে, তাহলে আমার পুরো জায়গাটাই চলে আসতেছে। একই সাথে আপনি
টাওয়েল নিয়ে অথবা বল নিয়ে এরকম করবেন। হ্যাঁ, বল একটা নিয়েছি, ঠিক আছে, এই তারপরে এই এটা নিয়ে এরকম চাপ দেবেন, হ্যাঁ, এরকম নিয়ে এরকম ঠেলবেন, বুঝতে পারছেন? তাহলে মোটর উপর এই হলো ব্যায়াম, আর এগুলো এগুলো এমনি এমনি কিছু না থাকলে এরকম করবেন, হ্যাঁ। আর এটা আপনার চালিয়ে যেতে হবে বেশ কিছুদিন, এরপরে যদি ধরেন এখানে কোনো জায়গায় কোনো নির্ধারিত সমস্যা থেকে থাকে, আমরা এর পরবর্তীতে পরীক্ষা করে কোনো কিছু আরও যদি কিছু করার থাকে তাহলে আমরা সেটা বলব। আপাতত এটাই হলো আমাদের এক্সারসাইজটা, হ্যাঁ, এই এটাই হলো মেইন। আর আমরা কিছু এক্সারসাইজের সময় এটা হলো আমরা বলি যে আপনি কমপক্ষে 15 মিনিট করে 3 বার করবেন, তো বেশি এক্সারসাইজ করলে আরও বেশি ভালো। আমরা আপনাকে 1 মাস পরে আবার দেখব, এর মধ্যে সব এক্সারসাইজ যে বললাম আপনি করতে যদি না পারেন তাহলে বুঝবেন যে ওটা ব্যথা যদি হচ্ছে বেশি হচ্ছে, হ্যাঁ, ওটা করলে সমস্যা হচ্ছে, তাহলে ওটা করবেন, ওটা ছাড়া বাকিগুলো করবেন, আর মাসখানেক পরে গেলে আমাকে আবার দেখাবেন। এই হলো মোটামুটি, ঠিক আছে।